নজর আলী, আমার মায়ের নাম তমিরন্যাসা। এনারা যুদ্ধের সময় অনেক কষ্ট করেছে, কারণ যুদ্ধের সময় যেদিন আমরা বাড়ি থেকে চলে যাই, প্রথম যেদিন 25শে মার্চ কালো রাত, সেদিন আমরা সবাই বাড়ি থেকে চলি, কিন্তু বাবা বাড়িতেই ছিল, একটা ব্যাংকারে ঢুকেছিল। আমরা সবাই, সে একটা ছোট্ট একটা চালের বস্তা আমার বড় ভাই ঘাড়ে নিয়েছিল, আর অনেকে অনেক কিছু নিয়েছে। আম্মা তো সেই কল্পনাই করা যায় না, আম্মার কিছু গয়নাপাতি ছিল, ওইটা না নিয়ে অন্য একটা পুটলি নিয়ে চলে গেছিলো, গয়নাপাতি রেখে গিয়েছিলো। আমরা এক আত্মীয়ের বাড়িতে যাই উঠলাম, সেটা হচ্ছে কায়েতপাড়া, ওখানে রাস্তা থাকলাম। তো আমার বড় ভাই যে চালের বস্তাটা নিয়েছিল, চালের বস্তাতে ফুটা ছিল, এই ফুটা বস্তা বড় ভাই ভাই প্রথমে বলতেছে এত ভারী, অর্ধেক রাস্তা যেতে যেতে আবার বললো যে হ্যাঁ এখন তো বস্তাটা পাতলা হয়ে গেছে, যে আসলে যে বস্তার পিছন থেকে অর্ধেক চাউল পড়ে গেছে। তার যা আপনার বাড়িতে যা করলাম, আমরা সেখানে 2-3 দিন থাকার পর আবার বাড়িতে ব্যাক করে আসলাম, আবার খানদের অত্যাচার আবার শুরু হলো, তারা আমাদেরকে এখান থেকে হটায় দেবে। কিন্তু আমরা কয়েকদিন থাকার পরে আবার চলে গেলাম আমার কুকুর বাসায়, সেটা ইন্ডিয়ার কাছে, আমরাও শরণার্থী, মানে ওখানে আমরা যাইনি, কিন্তু ইন্ডিয়ার কাছে আমার আত্মীয় বাড়িতে আমরা ওখানে থাকতাম। সেখানেও প্রায় 10-15 দিন ছিলাম, আবার আমরা বাড়িতে আসলাম। তো আমাদের ওখানে খাওয়া দাওয়ার ওই মাঝে মাঝে আমরা বাড়ি থেকে চাল নিয়ে যেতাম, আর আত্মীয় স্বজন আমাদেরকে তখন সেখানে আমাদেরকে আশ্রয় দিত এবং ওরাও কিছু আমাদেরকে হেল্প করতো। তো এইদিকে আমাদের তেমন বাজার ছিল না, ওইদিকে আমাদের জয়বাংলা হাট, যেমন ওই জিগাবাড়ি এবং দেওয়ানের হাট, এখানে ছোটো ছোটো বাজার বসতো, ওখানে আমরা ওই কিছু বাজার টাজার করে আমরা ইয়ে করতাম। এইভাবে আমরা কষ্ট করেই তখন চলতাম আর কি, এবং তখন তো খুব কষ্ট ছিল, কোনো আবার সাবাদ করতে পারতাম না, খামদের অত্যাচার আমিদিকে, সেই 9টি মাস যে কি হয়েছে সেটা মানে বলার অপেক্ষা রাখে না। কারণ মনে হয় আমার বিয়ের কোনো অনুষ্ঠান এরকম আমার চোখে পড়েনি, আমি দেখতে পাইনি। শুধু সন্ধ্যা হলেই চতুর্দিকে বোম গোলাগুলি এইগুলি শব্দ শুনতে পেতাম। I'm sorry.